মুসলমান ছাড়া সবাই জাহান্নামে যাবে, তাই না? ঠিক না কথা? লজ্জার কিছু নাই, এটা 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 মাথা দুলাইতে এটাতে কোনো লজ্জা পাওয়ার কিছু নাই, সংকোচেরও কিছু নেই। মুসলমান ছাড়া সবাই সবাই জাহান্নামে, এটা আল্লাহর কথা, এটা রসুলের কথা, এটা বিশ্বাস না করলে আপনার তো আপনার আকীদাই অশুদ্ধ। মুসলিম ছাড়া সবাই জাহান্নামে, সবাই জাহান্নামে যাবে। আমাদের নবী আসার আগের স্টেপটা আলাদা, তখনকার যে নবী যে সময় ছিলেন তার সময়কার তাকে মানা, তাকে যাদের মানার কথা ছিল তারা যদি মেনে থাকেন এটা আলাদা হিসাব। তো আমাদের নবী যেদিন থেকে আসছেন, যেদিন থেকে আমাদের দিন পরিপূর্ণ হয়েছে, যেদিন ওই যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতটা যেখানে আল্লাহ বলছেন যে আজকের থেকে তোমাদের জন্য আজকে আজকের দিনে তোমাদের দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, পারফেক্ট করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে দিলাম, তোমাদের উপর আমার আমার ফেভার কমপ্লিট করলাম, সূরা মায়েদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে। তারপর থেকে পৃথিবীতে মাত্র 2টা দিন আছে, দিন আল ইসলাম, দিন আল কুফর। আপনি হয় মুসলিম নয় কাফের, মাঝামাঝি কিছু হওয়ার কোনো চান্স নেই। আর এইখানে এক্সক্লুসিভ হয়ে গেল যে শুধুমাত্র মুসলিমরাই ইসলামী আকীদা মতে, ইসলামী বিশ্বাস মতে শুধুমাত্র মুসলিমরাই জান্নাতে যাবে, যারা মুসলিম না, যারা মুশরিক কাফের বা অন্য কিছু, তারা যত ভালো কাজ করুক সেই ভালো কাজ রেকগনিশন এখানেই পাবে, তারা এখানে নোবেল প্রাইজ পাবে, এখানে কারো নাম সেন্ট হবে, কারো নাম সাধু হবে, এখানেই সব শেষ, কেয়ামতের দিন এই ভালো কাজ কোনো কাজে আসবে না। এটা কিন্তু আকীদার একটা পয়েন্ট, কিন্তু